গুড নিউজটা হলো প্রীতম সকালে ফোন করে বলল এই মাসটা আমাকে এখানে থাকতে, ও তো ও হচ্ছে এটাই বলল যে ও আগে আসবে হয়তো জানুয়ারিতে বা এই সপ্তাহটা দেখবে, দেখার পরে তারপরে ও জানাবে যে আমি যাব কি যাব না বা ও আসবে কি আসবে না। তো কালকে তোমার এত মন খারাপ ছিল, সেই মন খারাপের হ্যাঁ আজকে খুশি হয়ে যাও। আর সেই খাও খেয়ে নাও, হ্যাঁ এগুলো কি বানিয়েছো? দো বা আজকে তাহলে ছাতু খাবো না? সেদিন তরকাটা দারুণ হয়েছিল, হ্যাঁ আমি তো অনেকগুলো এতগুলো করে খেয়ে নিচ্ছি, হ্যাঁ আমি খেলাম তো বেশিটা। কোথায় টুপি? কোথায় আবার টুপি? আবার এখানে মেরা টুপি হ্যায় জাপানি লে লে। এতগুলো পালং শাক তোলা হয়েও গেল, আমার কাছে বললে আমাকে নিয়ে তুলবে? ফার্স্ট টাইম তুলছি আমি, যারা সবসময় এরাম ঠিক আছে কিছুতে ওরকমই চাচ্ছে, তাহলে নোংরাটা উঠবে না। ভয় হয়েছে এতগুলো তুলেছি, ওরা থেকে তুলে ফেলো, তারপরে ঘরে নিয়ে গিয়ে তো ভালো করে ধুতেই হবে। এগুলো তুলেও মজা আছে তাই না? এগুলো কিন্তু একটা নেশার মতন, যখন তুলতেই থাকি না, হ্যাঁ তখন ধরো তুলতেই থাকি তুলতেই থাকি না? হ্যাঁ দেখ না আমি পালং শাক কতগুলো তুলে ফেলেছি। আর এই জন্য তো দাদু আর বাবা যখন পুকুর পাড়ে আসে, দাদু আর বাবার কাজ কোনোদিনও শেষই হয় না, মানে করতেই থাকে করতেই থাকে। তাও তো এবার আমি বাবার সাথে করছি না, তুই আসিস তোর সাথে একটু গল্প গল্প করে, নাহলে প্রত্যেকবার বাবার সাথে আমিও এইসব করি, মাটি কোপানোর থেকে জল দেওয়ার থেকে সব কাজেই বাবার সাথে আমি থাকি। আর পালং শাক ওই না তুলে উপায় ছিল না, সব বড় হয়ে গেছে না, ওগুলো তুলে ফেলতেই হবে। না তুললে কি হবে, নষ্ট হয়ে যাবে পচে যাবে? বড় হয়ে গেছে না তুলে। আমাদের বাড়িতে ওদিকে কাজ হচ্ছে তো মিষ্টি দাদা এসে বলছে যে বাড়ির শাক তোলা হচ্ছে। একটা রাখো, আমি আর তুলবো না, হয়ে গেছে অনেক কিছু, ওখানে পালং শাক কিছু তো তুলে রেখেছি, হ্যাঁ আর এই এখানে হয়ে গেল না, হ্যাঁ ঠিকই আছে। বহুত দিন পর আজকে আমরা প্রচুর ফটো সেশন করেছি, অনেক অনেক মাকে মন ভরে ফটো তুলে দিয়েছি, তাই তো মা মন ভরে ফটো তুলে দিয়েছি না আজকে? তাই নর্মালি আমরা এই ভিডিও করার চক্কর আমাদের এখন আর ফটো সেশন করাই হয় না, তো যাই হোক এখন আমরা যাচ্ছি বাড়ি, চলো চলো। কাজ হচ্ছে গেটের কাজ এখনো অবধি চলছে, দেখো কি যাও আটকে রেখেছি, কাজটা দেখো মাথাগুলোই নেই, সব ছেটে দিয়েছে। হ্যাঁ গেছিলে? হ্যাঁ পাশের বাড়ি। সকাল সকাল ঘুরু ঘুরু আর কি করে, সকাল বিকাল রাত সবই তো সমান, সবই তো সমান, হ্যাঁ সব সমান। আজকে সুন্দর রোদ উঠেছে বাইরে, যাও একটু রোদ তাপাও।